News Only 24, News Only 24. রবিবার সকালে কলকাতাবাসী প্রত্যক্ষ করল এক অভিনব দৃশ্য। কলকাতার পথে ছুটে চলেছে বিভিন্ন মডেলের রং বেরঙের সুন্দর সুন্দর গাড়ি। সেই সব গাড়ির কোনো কোনোটির বয়স 100 বছরেরও বেশি, অথচ এখনও একদম নতুনের মতো ঝকঝকে। 52তম দা স্টেটম্যান রিসেন্ট অ্যান্ড ক্লাসিক কার র্যালি হয়ে গেল 21 জানুয়ারি রবিবার। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ড স্টেডিয়ামে এই র্যালির সূচনা করেন জিওসিএনসি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। পতাকা উত্তোলন করেন দ্য স্টেটম্যান পত্রিকার সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর এবং এই র্যালির চেয়ারম্যান রবীন্দ্র কুমার। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় 4 চাকা ও 2 চাকা মিলিয়ে 153টি গাড়ি অংশ নিয়েছিল। কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে আবার ফোর্ট উইলিয়ামে ফিরে আসে রিসেন্ট গাড়িগুলো। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সবচেয়ে বড় কথা হচ্ছে এই র্যালিটা আমরা 1968 সাল থেকে শুরু করেছি এবং এটা ইস্টার্ন কমান্ড স্টেডিয়াম থেকে ফ্ল্যাগ অফ করেন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। ফ্ল্যাগ হোস্টেড বাই এডিটর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ দি স্টেটসম্যান মিস্টার রবীন্দ্র কুমার, উনি চেয়ারম্যান অফ দি র্যালি। এবং এই যে জাজিংটা হয় এটা প্যানেল অফ জাজেস আছে, প্রায় আপনি ধরে নিন 20 জন জাজেস অফ রেভিউ, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রধান থেকে আসে এবং তাদের গাড়ি সম্বন্ধে অগাধ জ্ঞান থাকে এবং তারা এতদিন ধরে করে আসছেন এবং তার সাথে দেখা যেতে পারে যাতে এই জাজেস অফ ন্যাশনাল রিভিউ তাদের যে মার্কিংগুলো হয় সেটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট থাকে, এখানে দ্য স্টেটসম্যান কোনোভাবে যুক্ত থাকে না। তাই জন্যে র্যালিটার এত বড় ক্রেডিবিলিটি, এত বড় একটা জায়গা ধরে রেখেছে। এখন এই বছরে 2023-এ প্রায় আপনার 153টা গাড়ি র্যালিতে পার্টিসিপেট করেছে এবং তাদের মধ্যে এক একটা গাড়ি এক একটা কথা বলে, এক একটা কাহিনী আছে। এবং প্রথম যে ফার্স্ট গাড়িটা যেটা ছিল সেটা 1906-07 সালে সেটা হচ্ছে রেনল্ড শ্রীবর্ধন কানোরিয়া, যেটা ছিল ম্যাসকট, সেই গাড়িটা ফ্ল্যাগ অফ করেন আমাদের আর্মি কমান্ডার সাহেব। তারপরে আরও অনেক গাড়ি ছিল, স্টুয়ার্ট ছিল, আপনার বেটলি ছিল, মরিস আছে, অস্টিন আছে, মাইনর আছে, স্টুডিবেকার আছে, কিং ডজ কিংসওয়ে আছে এবং প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা যে ইতিহাসগুলো বহন করছে কলকাতা শহরে। কলকাতা তো আমাদের 300 বছরের কলিকাতা, সেই 3টি জেলা নিয়ে তখনকার দিনে জমিদার, নবাব, বেঙ্গলদের, তারা সবাই মিলে এইসব গাড়ির এক একটা হিস্ট্রি নিয়ে তারা নিজেদের উপাখ্যান করেছে। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে জাজেস কস্টিউম, তখনকার সময় গাড়ি এবং তখনকার সেই গাড়ির যে ড্রেস, সেই গাড়ির ড্রেসগুলো তারা সেইভাবে পড়ত, সেটাকেই বলে পিরিয়ড কস্টিউম। প্রায় 52টা প্রাইজ আছে, সেই প্রাইজগুলো আমরা দিই, যারা উইনার্স অ্যান্ড রানার্স তাদের সব সিলভার ট্রফি ডোনেট করা হয়, রোলিং ট্রফি, এগুলো সিলভার রোলিং ট্রফি হয় এবং তাদের সিলভার সালভার দেওয়া হয়। ধন্যবাদ। টু হুইলার্সের সম্বন্ধে যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের টু হুইলার্স আছে, প্যারা ট্রুপিং টু হুইলার্স, যেগুলো আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ডের ব্রিটিশ আর্মিজরা যখন ফ্রন্টিয়ার্সে যেতেন
নামতেন, তখন এই প্যারাশুটে করে এই প্যারাট্রুপার্সরা নামতেন এবং তারপরে প্রায় 8 কিলোমিটার ইনারা চলে যেতেন টু দি ফ্রন্টিয়ার্স। কারণ তখনকার দিনে এসএলআর বন্দুকগুলো ছিল, গুলির রেঞ্জ বেশি যেত না, তাই জন্য ওরা আরও এগিয়ে যেতেন যাতে এনিমিজদের তারা সম্মুখীন হতে পারে, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যে বিএসএ আছে, ট্রায়াম্প আছে, প্রত্যেকটা বাইক, তারপরে গন উইথ দ্য উইন্ড আছে, যে আছে ভেসপা আছে, আপনাদের ল্যাম্ব্রেটার আছে, এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো আস্তে আস্তে আমরা দেখছি যে বাঁচিয়ে রাখছে এই প্রত্যেকটা বছর, এই যে জায়গায় আমরা চলে এসে আমরা শিকড়কে ধরে রাখা এবং এই প্রত্যেক মানুষকে সারা বছর ধরে তারা ধরে রাখে, এই গাড়ির পেছনে তারা যথেষ্ট সময় দেয় যাতে এই যে স্টেটসম্যানের সাথে থাকে, আমরা স্টেটসম্যানের সাথে আছি, আমরা শুধু ইংরেজি শিখিনি, আপনি আমাদের কালচার ভ্যালু দিয়েছেন, এইটাই সবচেয়ে বড় কথা।